আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুড়িদার পায়জামা কিভাবে কাটিং করতে হয়। আমি এখানে সব থেকে সহজ নিয়মে মাত্র 5 মিনিটে চুড়িদার পায়জামাটি কাটিং করে দেখিয়েছি, তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। তো আমি এখানে চুড়িদার পায়জামাটি তৈরি করার জন্য 2 হাত বহরের টোটাল 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। প্রথমেই আমি কাপড়টিকে মাঝখান দিয়ে একবার ভাঁজ করে 2 পাট করে নিব। তো দেখুন, আমি প্রথমেই কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে একবার ভাঁজ করে 2 পাট করে নিয়েছি। এখানে আমরা একটি আঙুল রাখবো। রাখার পর আমরা যেভাবে রুমাল ভাঁজ করি ঠিক এইভাবে আমরা কাপড়টিকে কোনাকোনি ভাঁজ করে নিব। দেখুন, তো কাপড়টিকে কিন্তু আমি কোনাকোনি ভাঁজ করে নিয়েছি। এই সাইডটি কিন্তু অনেকখানি লম্বা, তাই না? আর এই সাইডটি কিন্তু ছোট। তো আমরা কি করব, যে লম্বার যে সাইডটি রয়েছে সেই সাইডটিকে আমরা আমাদের নিজেদের দিকে ঘুরিয়ে নিব। এইভাবে কাপড়টিকে আমি ঘুরিয়ে নিয়ে ভালো করে সেট করে নিয়েছে। এখন আমরা এখান থেকে মেজারমেন্টটি শুরু করব। তবে তার আগে খেয়াল রাখতে হবে, বন্ধ যে সাইডটি রয়েছে সেটি আমার দিকে থাকবে আর অপর সাইডটি খোলা থাকবে, ঠিক আছে? এখন আমরা ওপর থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিব। এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আমাদের মেজারমেন্টটি শুরু করতে হবে। তো প্রথমে আমরা চুড়িদার পায়জামাটি লম্বার মাপ নিব। তো ওপর থেকে আমরা বেল্টের জন্য 7 ইঞ্চি পরিমাণ ওপর থেকে বাদ দিব, এবং সালোয়ারটি লম্বা নিচ্ছে আমি এখানে 36 ইঞ্চি পরিমাণ। আর এখান থেকে আমি প্রায় 10 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা কুচি দেওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি পরিমাণেও কুচি দিতে পারেন, ঠিক আছে? এবং এখান থেকে আমি 24 ইঞ্চিতে হাঁটুর মাপ নিচ্ছি। 36 ইঞ্চি নিয়েছি লম্বার জন্য, আর তার থেকে আরো 10 ইঞ্চি অর্থাৎ 46 ইঞ্চিতে আমি দাগ কেটেছি কুচি দেওয়ার জন্য। আপনারা চাইলে 50 ইঞ্চি পরিমাণেও কিন্তু নিতে পারেন। যদি আপনারা 50 ইঞ্চি পর্যন্ত নেন তাহলে কিন্তু আপনাদের এর থেকেও বেশি কুচি হবে। এখান থেকে এখন আমরা হিপের মাপ নেব। তো আমাদের হিপ হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। তার সঙ্গে আমি আরো 3 ইঞ্চি যোগ করব লুজ দেওয়ার জন্য, তাহলে কত হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ, তাই না? তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে হিপের মাপ নেবেন। যতটুকু হিপ হবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করবেন, এবং তার সঙ্গে আরো 3 ইঞ্চি আপনারা এক্সট্রা নেবেন, ঠিক আছে? তো আমি এখানে 12 ইঞ্চিতে দাগ কেটে নিব। তো এখানে কিন্তু আমাদের কাপড় কম আছে, সাইড থেকে যে কাপড় বের হবে সেই কাপড়টুকু আমরা এখানে জয়েন্ট দিয়ে নিব। আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে একটি পেপার দিয়ে ড্রয়িং করে নিই, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি এখানে একটি পেপার বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে খবরের কাগজও কিন্তু এখানে বসিয়ে নিয়ে ড্রয়িং করে নিতে পারেন। তো এখান থেকে আমরা এখন হিপের মাপ নিব। আমাদের হিপ হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। তার সঙ্গে আমি আরো 3 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা লুজ দেওয়ার জন্য। তো আমি এখানে 12 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছে, এবং এখান থেকে আমি হাইয়ের মাপ নিচ্ছে 9 ইঞ্চিতে। তো এইভাবে আমরা স্ট্রেট দাগ কেটে দিব। এই কর্নার থেকে আমাদের 2 ইঞ্চিতে দাগ কেটে নিতে হবে, এবং এইভাবে আমরা একটি হাই শেপ দিব। এখান থেকে আমি হাঁটুর মাপ নিচ্ছে। আমাদের হাঁটু হচ্ছে 15, 15-র অর্ধেক হচ্ছে 7.5 ইঞ্চি, এবং আরো 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এখানে আমাদের মোহরি মাপ নিতে হবে। আমাদের মোহরি হচ্ছে এখানে 10, 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি, এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মোহরি মাপ নেবেন। তো যতটুকু মোহরি হবে তার অর্ধেক করবেন, এবং 1 ইঞ্চি নেবেন এক্সট্রা সেলাই করার জন্য। এখানে আমি যতটুকু মাপ নিয়েছি একই পরিমাণ আমরা এখানেও মাপ নিব। তো আমি এখানে 6 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখন আমরা এখানে এইভাবে স্কেল ধরে স্ট্রেট দাগ কেটে দিব। তো এইখানে আমরা এভাবে একটু রাউন্ড করে দিব, এবং এই সাইডটি পুরোই আমরা হাইয়ের অংশের সঙ্গে এভাবে মিলিয়ে দিব। আমরা এখানে আরো 1 ইঞ্চি পরিমাণ নিব এক্সট্রা সেলাই করার জন্য পায়ের মোহরির অংশ থেকে। তো আমি এখানে আরো 1 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি, এবং এভাবে স্ট্রেট দাগ কেটে আমরা মিলিয়ে দিচ্ছি। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। এতটুকু অংশ শুধুমাত্র আমরা কাপড়ের উপরে বসিয়ে এক্সট্রা কাপড় আমরা কাটিং করে নিব। তো এই কাপড়টুকু আমরা সরিয়ে রাখবো। সাইড থেকে যে কাপড় বের হয়েছিল সেই কাপড়টুকু দিয়ে আমরা কিন্তু 4টি পার্ট কাটিং করব। তো দেখুন, 2 পার্ট করা আছে কাপড়টি। এখন আমরা কাপড়টিকে আরো একবার ভাঁজ করে নিলাম, তাহলে আমাদের 4 পার্ট হয়ে গেল কাপড়টি। তো এই পেপারটিকে আমরা কাপড়ের উপরে এভাবে রাখবো, রেখে সেম ভাবে কাটিং করে নিব। তো দেখুন, আমাদের 4টি পার্ট কাটিং করা কমপ্লিট। এখন আমরা বেল্টের কাপড় কাটিং করে নিব। বাদ বাকি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে আমরা এখন বেল্টের জন্য কাপড় কাটিং করব। তো কাপড় দেখুন,
দুই পাট করা আছে। তো প্রথমে আমি কাপড়টি চওড়া নিচ্ছি। তো যেহেতু আমরা বেল্টের জন্য 7 ইঞ্চি পরিমাণ বাদ রেখেছিলাম, তাই না, তো 7 ইঞ্চি নিব এবং তার সঙ্গে আরো 3 ইঞ্চি নিচ্ছে ইলাস্টিক লাগানোর জন্য। আপনারা যদি ফিতা ঘর অ্যাটাচ করেন তাহলে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নেবেন। যেহেতু আমি ইলাস্টিক লাগাবো এর জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি। তাহলে আমাদের টোটাল কত হচ্ছে 7 আর 3 প্রায় 10 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 10 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছে এবং বেল্টের লম্বা নিব। আমাদের হিপ হচ্ছে 36, 36 এর অর্ধেক হচ্ছে 18 এবং তার সঙ্গে আরো 3 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা, তো 21 ইঞ্চি হচ্ছে এবং আরো 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য। এখান থেকেও আমি 10 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছে। এখন আমি এভাবে স্কেলের সাহায্যে স্ট্রেট দাগ কেটে দিব। তো দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিবো।